প্রথমে ইলিশ মাছটাকে ভালো করে ভেজে নেবো, তারপর শুকনো লঙ্কা 5 ফোড়ন তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে একে একে সবজিগুলো দিয়ে দেবো। এখানে আছে আলু, পটল, ঝিঙে, কুমড়ো, বেগুন, সব রকমের সবজি আছে। তারপরে লঙ্কা দিয়ে দেবো, গোটা লঙ্কা, তারপরে গুঁড়ো লঙ্কা, হলুদ, আদা বাটা, জিরে বাটা, তারপরে দিয়ে দেবো নুন 1 চামচ মতন, তারপরে ভালো করে মাখিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পুঁই শাক, কচি কচি পুঁই শাক, এতে জল দেওয়ার কোনো দরকার নেই। এখানে আমি আলাদা করে কোনো চিনি দেবো না, কুমড়োর থেকে তরকারি মিষ্টি হয়ে যাবে। এবার ঢাকা খুলে দেখবো, ভালো করে জল বেরিয়ে গেছে, সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার ইলিশ মাছের মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমাদের তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক।